হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমি আজকে ছাদে ভিডিও শ্যুট করতেছি। আমার সাথে একজন ওয়াক নিতেছে। হাই বলো। তো এখন শীতকাল, শীতকালে ছাদে এসে রোদ পোহাতে খুব ভালো লাগে। সকালে আর সন্ধ্যায় দুবেলা এসে আমি নিয়ম করে রোদ পোহাই, খুব আরাম লাগে। আর সারাক্ষণ এই হুডি, সোয়েটার এগুলো পরে রাখতে হয়, তা না হলে ঘরেও ফ্রিজের মতন অবস্থা, ঠান্ডায় জমে একেবারে কুলফি জমে যাচ্ছে। এদিক দিয়ে বেশ আরাম। তো এর মধ্যে আমি অনেকজনের রিপ্লাই পেয়েছি, অনেকজনে আমার সাথে কমিউনিকেট করেছে, আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ গাইজ সো মাচ টু সাপোর্ট মি। আর আমার অনেক পুরনো বন্ধু যারা আছেন তারাও আমাকে অনেকজনেই সাপোর্ট করেছেন। সো আপনাদের মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার নাম কি। একটি ছোট্ট বাবু আছে, বাবুটা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার নাম কি। তো আপনার জন্য বলছি, আমার নাম জার্জি। আমি আমার চ্যানেলে আমার নাম লেখা আছে জার্জি চাই 101, আমার পুরো নাম জার্জি চৌধুরী। আর এখানে আজকে একজন নিউ ফ্রেন্ড হয়েছেন, উনি আমাকে নতুন করে কোশ্চেন করেছেন যে আমি কি কবুতর পুষি কি না। আমি আসলে কবুতর পুষতাম, এখন বর্তমান সময়ে আমার ছোট ভাই এটার যত্ন নেয় আর আমার আব্বা জান এটার যত্ন নেয়। আসেন আপনাদেরকে একটু আমার কবুতর খানাটা দেখিয়ে। শীতকালে বড্ড আলসেমি লাগে, আসলে আসা হয় না খুব একটা, এর উৎপাহানা চক্করেই আসা হয় যা। এ হচ্ছে কবুতর খানা, এরা এই শীতের সময়ও প্রচুর ডিম বাচ্চা করতেছে। একটু আগে থেকে খাবার দেওয়া হয়েছে, ভাইজান আপনার থেকে কি কবুতর দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভিডিও করতেছি। বাচ্চা কবুতরের বাচ্চা? কবুতরের বাচ্চা তো বড় হলে উড়বে। বলেন, আপনি বলেন, কবুতরের বাচ্চা তো বড় হলে উঠবে? এখন তো উঠবে, এখন তো ছোট। আসলে যে প্রবলেমটা হয় যে কিছু সময় মোবাইল ব্যবহার করার পরে মোবাইলটা একটু হট হতে থাকে, অতিরিক্ত যদি আপনার অ্যান্ড্রয়েড সেটটা হিট আপ হয়ে যায় তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটের কিছু অতিরিক্ত অ্যাপসগুলোকে ইরেজ করে দেবেন, যে অ্যাপসগুলো আপনার থেকে কম কাজে লাগে। আর চেষ্টা করবেন যে আপনার মোবাইল টেম্পারেচারটাকে ব্যালেন্স করতে। এর জন্য আপনি আপনার একটা ম্যান্ডেটরি অ্যাপ ইউজ করতে পারেন, যেটা থার্মোমিটার অ্যাপ বলে পরিচিত। এই অ্যাপটা ব্যবহার করলে আপনি আপনার মোবাইলের টেম্পারেচারটাকে মেনটেন করতে পারবেন। ওয়েল, ইউজুয়ালি শীতের সময় তো তাপমাত্রা 28 ডিগ্রি বা 30 ডিগ্রির বেশি হওয়ার কথা না, তবে আপনি যখন ব্যবহার করবেন দেখবেন 32 ডিগ্রি বা 34 ডিগ্রি হয়ে যাবে, দুটুকু হলো ভালো। তবে এর বেশি যখন হতে থাকবে আপনি চাইলে আপনার মোবাইলকে রিবুট করে দেখতে পারেন, তো এতে কাজ হয়ে যায়। আমি এভাবে কাজ চালিয়ে নিচ্ছি আর কি। আসলে আমার লাস্ট পোস্টটা আমি দিয়েছিলাম প্রায় 7 থেকে 10 দিন আগে। আমি প্রায় প্রতিদিন ভাবি যে পোস্ট করবো পোস্ট করবো, কিন্তু আসলে শীতে এত আলসে বানিয়ে দিয়েছে আমাকে, আমার তো পুষ্টি করা হয় না।
আমি আজকে পোস্ট করছি এই অবস্থায়, দেখতেই তো পাচ্ছেন কি রকম অবস্থায় পোস্টটা করতেছি। এই ছাদের মধ্যে হাঁটাহাঁটি অবস্থায় আরাম না এসে ভিতরে এই পোস্টটা করতেছি, একেবারে আলসিমির ভিতরে। আপনারা ভিউটি এনজয় করতে পারেন, সুপাশের আবহাওয়া। গ্রীষ্মকালে যখন এখানে আম গাছে ফুলগুলো ধরে তখন খুবই আকর্ষণীয় মনে হয়। আর একটু পর এখানে বক দেখা যায়, বক দেখতে আমার খুব ভালো লাগে। এরা গাছের মগ ডালে বসে ঝিমানি ঝিমায় হামি দেয়। ছাদের উপরে কিছু কবুতর, সো বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের পাশে বেশি বেশি দাঁড়াতে পারি, আপনাদেরকে বেশি বেশি উৎসাহিত করতে পারি। আপনারা বেশি বেশি আপলোড করবেন যাতে আমি আপনাদের থেকে দেখতে পারি, আপনাদের থেকে শিখতে পারি, আপনাদের থেকে ভিডিও দেখে এনজয় করতে পারি। আর আমার আমার নেক্সট পোস্টে কী নিয়ে হতে পারে এটা নিয়ে আমাকে আইডিয়া দেন, বলুন যে আমি নেক্সট কী বিষয়ে আপলোড করব। আচ্ছা, আজকে এতটুকুই, টাটা।